এভাবেই নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ পরিচালনা করার পর কান্নায় ভেঙে পড়েন স্প্যানিশ রেফারি অ্যান্তনিও মাতেও লাউস। লালিগায় রায়ো ভায়কানো বনাম মায়োর্কার ম্যাচের মধ্যে দিয়ে নিজের রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন আইকনিকের রেফারি। তবে মজার ব্যাপার হলো, প্রতি ম্যাচে গড়ে চারটি করে কার্ড দেখানো এই লাউসি কোনো কার্ড দেখাননি তার বিদায়ী ম্যাচে। 15 মৌসুমের ক্যারিয়ারে অনেক বড় বড় ম্যাচেই অনফিল্ড রেফারি হিসেবে দেখা গিয়েছে লাওসকে। বিশ্বকাপ থেকে শুরু করে 2021-এর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও পরিচালনা করেছেন তিনি। তবে তার রেফারিং স্টাইলের জন্য ক্যারিয়ারের বেশ একটা সময় ধরেই বিতর্কের শীর্ষে ছিলেন লাওস। তার মধ্যে অন্যতম কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। ফুটবল প্রেমীদের কাছে ম্যাচটি আইকনিক হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রধান কারণই ছিলেন মাতেও লাওস। সেই ম্যাচে সর্বমোট 18টি হলুদ কার্ড দেখিয়ে রেকর্ড করেন তিনি। এমনকি তার হাত থেকে কার্ড দেখতে বাদ যায়নি আর্জেন্টিনার কোচ থেকে শুরু করে কোচিং স্টাফের মেম্বাররাও। রেফারিং ক্যারিয়ারের সর্বমোট 521টি ম্যাচ পরিচালনা করেছেন অ্যান্তনিও মাতেও লাওস, যেখানে তিনি হলুদ কার্ড দেখিয়েছেন 2408 বার। একই প্লেয়ারকে দুইবার করে হলুদ কার্ড দেখিয়েছেন 69 বার, আর সরাসরি লাল কার্ড দেখিয়েছেন 57 বার। এমনকি কাতার বিশ্বকাপে মাত্র 3টি ম্যাচ পরিচালনা করেই হলুদ কার্ড দেখিয়েছেন 25 বার, আর সবচেয়ে বেশি লালিগায় 287টি ম্যাচ অফিসিয়েট করে হলুদ কার্ড দেখিয়েছেন 1393টি, যেখানে সরাসরি লাল কার্ড দেখিয়েছেন 30 বার। এছাড়া ইউরোপের প্রায় সব বড় লীগ ও টুর্নামেন্টগুলোর ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে এই লাওসের। তার অধীনে 521টি ম্যাচের মধ্যে 128টিরই ভাগ্য গড়িয়েছে টাইব্রেকারে। নিজের বিদায়ী ম্যাচ পরিচালনা শেষে দুদলের খেলোয়াড়দের কাছ থেকে গার্ড অফ অনার পেয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন লাওস।